السلام عليكم ورحمة الله كشي على يوتيوب قناة পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা গত পর্বে যে জিনিসটি দেখেছি গ্ল্যান্ডুলাস ফুল চাষ করে কিভাবে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব আজকে আমাদের পর্বে যে ভাই আমাদের আব্দুর রশিদ ভাই যে এই এই ফুল চাষ করে যে স্বাবলম্বী হয়েছে তিনি আপনাদের সামনে তার যে শুরু থেকে এই পর্যন্ত একটু ওনার যে সফলতা এই জিনিসটি আপনাদের সামনে উপস্থাপন করবে আমি মোহাম্মদ আব্দুর রশিদ আমার বাগানের নাম হচ্ছে আরকেএস ফুল বাগান আমি দীর্ঘ 5 বছর থেকে ফুল চাষ করি এবং চারা বিক্রি করি গ্ল্যান্ডুলাস জিপসি আপনার গাদা লিলিয়াম বিভিন্ন আইটেমের চারা এখানে আমার বিক্রি হয় আর আমরা পাইকারি ফুল দেই কোনো ফুল মানে চাষ করতে কোনো সমস্যা নাই যদি কোনো ভাই ফুল চাষ করতে চায় আমরা সহযোগিতা করব সমস্যা নাই আসতে পারে আর আমাদের মূল হচ্ছে গ্ল্যান্ডুলাস এই গ্ল্যান্ডুলাস আমরা ব্যাপকভাবে করতে চাই কোনো আমাদের বাজারজাত করতে কোনো সমস্যা নাই আর যদি মানে 50 লাখ চারা হয় কোনো সমস্যা নেই বিক্রি করার জন্য আচ্ছা রশিদ ভাই এখানে আমি আপনাকে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই এখানে আমাদের নতুন যদি কোনো চাষি যে এই বাগান যদি করতে চায় সেক্ষেত্রে কি আপনি চারা সরবরাহ করতে পারবেন অবশ্যই পাবো এবং তাদের এবং আপনি শুরু থেকে এই পর্যন্ত কিভাবে চাষাবাদ করতেছেন এগুলো যে পরামর্শটা তো ইনশাআল্লাহ আপনি দিতে পারবেন না পরামর্শ দিতে পারো আমি আমার পরামর্শ দিতে পারবো আর আমার যদি কেউ নতুন করে আসতে চায় তাকেও পরামর্শ দিতে পারবো কোনো সমস্যা না আর বর্তমানে যে আপনি যে ফুলগুলো যে বাজারজাত যে করেন বাজারজাত করতে আপনার কোনো সমস্যা না 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 কোনো সমস্যা নাই আর এখানে আমি একটা জিনিস আমার পাঁচটা বাগান হলো আমার সমস্যা নেই আর এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম এখানে আপনার অনেক ছোট বাচ্চা মানে নারী পুরুষ অনেক সবাই কাজ করতে হ্যাঁ অনেক কর্মসংস্থান আছে আমাদের এখানে অল টাইম চারটে মহিলা থাকে চারটে পাঁচটা করে মহিলা প্রতিদিনই থাকে তাহলে আপনি যেটা বলতেছেন যে ফুল চাষ করে খুব খুব অল্প সময়ের মধ্যে অনেক স্বাবলম্বী হয় তারপরে রশিদ ভাই আমার একটা জিনিস জানার আপনি মনে করেন যে প্রতি মাসে তাও আপনার কি পরিমাণ ইনকাম হয় মানে আমার হচ্ছে কি ফুলের ব্যবসাটা আছে 9 মাস খুব ভালো কথা বলি 9 মাসের মধ্যে আমি বলি তামার আলু গম পাট চাষ না করাটাই ভালো আমি মনে করি ফুল চাষ করা ভালো আপনার একজন মাটিতে তামাক আলু কত আসে 10,000 টাকা আসবে আমার একজন মাটিতে যদি আমি গ্ল্যান্ডুলাস গাড়ি আমার সর্বনিম্ন টাকা আসতো 75-70,000 টাকা আমার আলু গাড়ির দরকার হয় তামাক গাড়ির দরকার হয় না এই হচ্ছে কথা তো ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের 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 এই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং এই এই ফুল চাষ করতে গিয়ে আপনাদের যদি চারার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের আমাদের চ্যানেলেই আপনারা সবকিছু জানতে পারবেন হ্যাঁ জানতে পারবেন এবং আগামী পর্বের জন্য আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ